শান্তিপুর প্রগতি কোচিং সেন্টারের পক্ষ থেকে প্রত্যেককে স্বাগত জানাই আজকের ক্লাসে। দেখো, আজকে আমরা রিজনিং এর ভীষণ ইম্পর্টেন্ট কয়েক প্রায় 10টি কোশ্চেন নিয়েছি। খুব স্বল্প সময়ে এই রিজনিং গুলো সলভ করব। তো কিনা ফাইন্ডিং দ্য মিসিং নাম্বার, তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের ফিগার রয়েছে, এই ফিগারে কতগুলো সংখ্যা দেওয়া রয়েছে এবং এক জায়গায় জিজ্ঞাসা চিহ্ন রয়েছে। তো সেই জিজ্ঞাসা চিহ্নের জায়গায় কত হবে সঠিক সেই সংখ্যাটা নির্ণয় করতে হবে। তো এই ধরনের রিজনিং গুলোর অপশন থাকলে সুবিধা হয়। যেহেতু আমি কোনো কোশ্চেনেরই দেখো অপশনস নেইনি, সেই কারণে এই ধরনের কোশ্চেনের কি হয় অনেক ক্ষেত্রেই দুটো করে অ্যান্সার হয়। তো আমরা যেহেতু অপশনস নেইনি একটি করে অ্যান্সার নির্ণয় করব, বা প্রয়োজন হলে দুটো অ্যান্সার কিভাবে হয় সেটাও বোঝাবো, ঠিক আছে? তো দেখো, এই ধরনের রিজনিং খুব সোজা রিজনিংই বলছি, এটা প্র্যাকটিসের উপর নির্ভর করে এবং সেই পরীক্ষার ফলে আমার মাথায় আমার ভাবনার সঙ্গে যে এখানে যে ভাবনায় কোশ্চেনগুলোর উত্তর হবে সেই ভাবনাটা আমার মাথায় আসলে সোজা, না আসলে এই ধরনের সোজা রিজনিংই কিন্তু তখন ভীষণ কঠিন। তারপরে বললাম যে পরে মেলাতে গিয়ে দেখা যায় যে আফসোস করতে হয় যে এত সোজা ছিল এই ধরনের রিজনিংটা, আমি মেলাতে পারলাম না। যাই হোক, খুব বেশি কথা না বলে দেখো শুরু করি। প্রথম কোশ্চেন, ভীষণ সোজা সোজা কোশ্চেন নিয়েছি। দেখো প্রথম কোশ্চেন কি হবে অ্যান্সার, এই ফিগারে এখানে কত হবে, এটাকে এই জিজ্ঞাসা চিহ্ন জায়গায় কত হবে এটা নির্ণয় করার জন্য দুটো ফিগার দেওয়া আছে, এর হেল্প নিতে পারো, ঠিক আছে? তো এটা ভালো করে তাকিয়ে তাড়াতাড়ি আমাকে অ্যান্সার বলতে হবে। দেখো অনেক অনেক ভাবে হয়, আমরা সেসব লজিক মেলাতে গেলে এখন প্রচুর সময়ের ব্যাপার, আমরা খুব স্বল্প সময় করব। তো দেখতেই পাচ্ছি এটা 13, 26, 39, 24, 48, 93, 16, 32, 64, মানে দ্বিগুণ করে আছে, তাহলে নিশ্চিত এখানে কত হবে 20, 52, 26 এর ডবল 52, 13, 13 ডবল 26, 26 এর ডবল 52, কারণ 24, 24 এর ডবল 48, 48 এর ডবল 96, অর্থাৎ ডবল ডবল করে হয়েছে, ঠিক আছে? ঘরে এখানেও তাই। চলে যাই নেক্সট কোশ্চেনে। দেখো নেক্সট কোশ্চেনে কি হবে, এখানে কত হবে। তো এই ধরনের ক্ষেত্রে আমরা কি করি, বাইরের সংখ্যাগুলো দিয়ে এই মিডিলেরটা আনার চেষ্টা করি, ঠিক আছে? কিন্তু শুধু বাইরের সংখ্যাগুলো মিলিয়ে মিডিলের সংখ্যা আনতে হয় এই ধরনের রিজনিং চাকরি পরীক্ষায় আসে না, তার থেকে সোজা আসলেও অনেক সময় আমাদের কাছে সেটা কঠিন হয়ে যায়, যেহেতু আমরা শুধু ওই বাইরের সংখ্যাগুলো দিয়ে মিডিলের সংখ্যাটা আনা যায় এই ধরনের রিজনিং বেশি প্র্যাকটিস করে থাকি। যাই হোক, দেখো এটা কি করে হচ্ছে, এটা দেখো এই 8, 4, 12, 3, 15, 1, 16 এই চারটে সংখ্যা নিয়ে এই কর্নারের এই সংখ্যাটা হচ্ছে। দেখো 4, 3, 7, 8, 15, 5, 20, তাহলে এখানে কত হবে 6, 4, 10, 10, 5, 15, তাহলে এখানে জিজ্ঞাসা চিহ্ন জায়গায় কত হবে 3 বসালে তবে কিন্তু 15, 3, 18 হচ্ছে, ঠিক আছে? তাহলে 3 অ্যান্সার। চলে যাই নেক্সট কোশ্চেনে। দেখো এই যে এই ধরনের কোশ্চেন, এই ধরনের রিজনিং গুলো সলভ করার একটা টেকনিক আছে। দেখো এই রিজনিং গুলো সলভ করার জন্য সবচেয়ে ছোট যে সংখ্যাটা সেখানে পেনটা বসাতে হবে, বসালাম এখানে পেন, এবার ঘড়ি কাটার দিকে বা ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতে হবে। আমি এখানে ক্লকওয়াইজ যদি ঘুরি তাহলে দেখো 9 থেকে 12 কত বেড়েছে 3, 12 থেকে 18 6 বেড়েছে, তাহলে প্রতি ক্ষেত্রে ডবল করে বাড়ছে। এবার 18 থেকে এখানে কত হবে 6 এর ডবল কত হবে 12 বাড়বে, 12 বাড়লে কত হবে 18 প্লাস 12, মানে এখানে কত হবে 30, 30 এর পরে এবার 12 এর ডবল 24 বাড়ালে দেখো 24 আর 30 54, এবার 24 এর ডবল যদি 48 বাড়াই তাহলে 54 আর 48 102, তার মানে অ্যান্সার 30, এটা ঠিক আছে 30 অ্যান্সার। চলে যাই নেক্সট কোশ্চেনে। দেখো এটাও সেরকম ঘড়ির কাটার, এইরকম ক্লকওয়াইজ ঘুরবো অথবা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবো। তো আমি যদি ক্লকওয়াইজ ঘুরি কোথা থেকে, না সবচেয়ে ছোট সংখ্যাটার উপর পেন বসা, বসালাম এখান থেকে যদি আমি ক্লকওয়াইজ ঘুরি তাহলে দেখো 8, 8 থেকে 15 মানে 7 বেড়েছে অথবা ডবলের থেকে 1 কম হয়েছে। এবার 15 থেকে 29, হ্যাঁ ডবলের থেকে 1 কম হয়েছে, 29 থেকে 57 মানে ডবলের থেকে 1 কম হয়েছে, 57 থেকে 113 মানে ডবলের থেকে 1 কম হয়েছে, তাহলে এখানে কত হবে, এখানে হবে 113 এর ডবলের থেকে 1 কম মানে 226 বিয়োগ 1, 225, ঠিক আছে? তাহলে এটা অ্যান্সার। এইবার যদি আমি এখান থেকে ঘোরা শুরু করতাম, এই জিজ্ঞাসা চিহ্নর জায়গায় পেন বসে এইভাবে ঘুরতাম, যেহেতু বললাম এখানে আমরা অপশন নিইনি, তাহলে এখানে আমি তো এখানে কত হতো সেক্ষেত্রে, ঠিক আছে, যেহেতু অপশনস নেই আমরা একটা করে অ্যান্সার নির্ণয় করছি, এ ধরনের কোশ্চেনে কিন্তু দুটো অ্যান্সার অনেক সময় হতে পারে। যাই হোক নেক্সট কোশ্চেনে চলে যাই। দেখো নেক্সট কোশ্চেন কি আছে এখানে, এখানেও সেরকম, যখন একটা ফিগার থাকবে ওই ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ যে ঘটনাটা বললাম সেইভাবে ভাববে, দেখবে খুব ফাস্ট হয়ে যাবে। তো আমরা এখানে ছোট সংখ্যা এখানে পেয়েছি এই যে 15, এখান থেকে যদি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরি এবার 15 থেকে 17, দেখো 2 বেড়েছে,
17 থেকে 21 কত বেড়েছে 4 বেড়েছে 21 থেকে 29 8 বেড়েছে 29 থেকে 45 16 বেড়েছে তাহলে এবার 45 এর থেকে এখানে 16 দুগুণ 32 বাড়বে মানে 45 প্লাস 32 তাহলে 7 77 তাহলে এটার অ্যানসার কত অ্যানসার হচ্ছে 77 এই কোশ্চেনটির সঠিক উত্তর ঠিক আছে অ্যানসার হচ্ছে 77 এটা ঠিক আছে তাহলে আমরা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলাম এবার যদি অপশনে 77 না থাকে তাহলে বিকল্পভাবে অন্য ভাবনা দিয়ে অন্য উত্তর আসতে পারে আমরা যেহেতু অপশনস নেই আমরা সেই ভাবনায় যাচ্ছি না চলে যাই নেক্সট কোশ্চেন দেখো এটা কি হয়েছে বাইরের সংখ্যাগুলো দিয়ে 5 আর 3 আর 3 5 এ 15 60 60 দুগুণ 120 120 কিন্তু 12 লেখা আছে 10 দিয়ে ভাগ করেছি 5 6 30 3 9 60 180 হ্যাঁ মিলে গেছে মানে বাইরের সংখ্যা গুণ করে লাস্টে 10 দিয়ে ভাগ করে মিডিলে লিখেছে তাহলে 5 দুগুণ 10 10 দুগুণ 20 9 20 180 180 কে 10 দিয়ে ভাগ করলে কত হবে এখানে 18 180 বাই 180 বাই 10 মানে 18 অ্যানসার এটা ঠিক আছে চলে যাই নেক্সট কোশ্চেন দেখো আরেকটা নতুন টাইপ এটাও ভীষণ ভালো এটাও অনেক সময় পরীক্ষায় আসে এটা কি হয়েছে দেখো এটার থেকে এটা বিয়োগ হয় না এটার থেকে এটা বিয়োগ হ্যাঁ 1 6 এর থেকে 3 বিয়োগ হ্যাঁ 3 4 থেকে এই 5 এর থেকে 4 বিয়োগ 1 ঠিক আছে এই সংখ্যাগুলোর ডিফারেন্সটা মিডিলে লেখা রয়েছে উপরের সংখ্যা নিচের সংখ্যার ডিফারেন্সটা মিডিলে লেখা রয়েছে তাহলে এখানে কত হবে 4 থেকে 2 বার 2 6 থেকে 2 বার 4 8 থেকে 0 বার ঠিক আছে তাহলে এখানে হওয়া উচিত 7 থেকে 2 বার দিলে এখানে কত হওয়া উচিত উত্তর 7 থেকে 5 বার দিলে প্রথমে 2 দিয়ে শুরু হবে 9 থেকে 3 বার দিলে 6 আর 3 থেকে 1 বার দিলে 2 তাহলে 262 হচ্ছে এটার অ্যানসার ঠিক আছে চলে যাই নেক্সট কোশ্চেন দেখো 8 আবার একটাই ফিগার দেওয়া আছে একটা ফিগার দেওয়া থাকলে সেই ঘড়ির ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ এর ঘটনা তাহলে এখানে যদি বসা এখান থেকে ক্লকওয়াইজ ঘুরি তাহলে কি হবে দেখো এটা আছে 2 এর কিউব এটা আছে 3 এর কিউব এটা 4 এর কিউব এটা 5 এর কিউব এটা 6 এর কিউব তাহলে এখানে হবে 7 এর কিউব মানে কত 7 কিউব সমান 343 অ্যানসার তাহলে এটার অ্যানসার হচ্ছে 343 ঠিক আছে হয়ে গেল নেক্সট দেখো এবার একটা টেবিলের মধ্যে আছে চার্টের মধ্যে আছে তাহলে এটা কি হবে এখানে জিজ্ঞাসা চিহ্ন আছে কোথায় এখানে তো নিচের সংখ্যাগুলো দেখতে পাচ্ছি স্কোয়ার নাম্বার সব তাহলে 3 আর 6 9 9 আর 2 11 এই উপরে সবগুলো যোগ করে তার স্কোয়ার করা হয়েছে দেখো 10 আর 2 12 12 আর 3 15 15 এর স্কোয়ার করলে 225 তাহলে এখানে 100 যেহেতু এটা 10 এর স্কোয়ার তাহলে 6 আর 1 7 তাহলে নিশ্চিত এখানে কত ছিল 3 3 হলে তবে 3 আর 6 9 আর 1 10 10 এর স্কোয়ার 100 তাহলে এটার অ্যানসার 3 চলে যাই নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার 10 দেখো ভীষণ সোজা এটা এরকম এরকম টাইপের রিজনিং আসে এবং এই ধরনের রিজনিং গুলো সাধারণত সেই পিথাগোরাসের সূত্র প্রয়োগ করে সলভ করতে হয় কিন্তু এখানে যেটা দেখতে পাচ্ছি পিথাগোরাস সূত্র কোনোভাবে এখানে প্রয়োগ করা যাচ্ছে না তাহলে এটা বিকল্প হবে দেখো এটা আরো সোজা 3 2 6 6 এর অর্ধেক ঠিক আছে 4 5 20 20 এর অর্ধেক 10 তাহলে এখানে 6 7 42 42 এর অর্ধেক কত হবে 21 এটার অ্যানসার হচ্ছে 21 ঠিক আছে তাহলে আমরা খুব ফাস্ট দেখো 10 10টি কোশ্চেন সলভ করে ফেললাম এবং আমরা 10টা নতুন নিয়ম শিখলাম যদিও এই নিয়মগুলো অনেকের হয়তো জানা আছে কি ঠিক আছে কিন্তু প্রথমেই বললাম এই ধরনের রিজনিং গুলো সোজা কিন্তু বললাম পরীক্ষার হলে যেহেতু আমাদের মাথায় অনেক চাপ থাকে সেই অবস্থাতে এই ধরনের সোজা সোজা ভাবনা আমাদের মাথায় যদি ঠিকঠাক সে সময় না আসে তাহলে বললাম এই ধরনের রিজনিং এ কিন্তু ভীষণ কঠিন হয়ে যায় অর্থাৎ অনেক কঠিন কঠিন রিজনিং বা অঙ্ক আমরা পরীক্ষার হলে সলভ করে আসি কিন্তু অনেক সময় এই ধরনের সোজা রিজনিং এ আমরা ছেড়ে দিয়ে আসি ঠিক আছে যাই হোক প্রগতি কোচিং সেন্টারের এইভাবে অনলাইন ক্লাস চলছে তোমরা যদি আমাদের অনলাইন পেড কোর্সে জয়েন করতে চাও আমাদের সঙ্গে এভাবে ক্লাস করতে চাও তবে অবশ্যই এই যে ফোন নাম্বার দেখতে পাচ্ছ 8972850054 অথবা 8777566954 এই নম্বরে ফোন অথবা হোয়াটসঅ্যাপ করে আমাদের অনলাইন কোর্সের বিষয়ে ডিটেলস জেনে নিতে পারো যদি আমাদের সঙ্গে প্রিপারেশন শুরু করার ইচ্ছা থাকে ঠিক আছে চলো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ক্লাসে নতুন কোনো টপিক নিয়ে